প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার মাড়ি থেকে শুরু হতে পারে রক্ত পড়া। সেক্ষেত্রে একজন চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। মাড়ির রক্তক্ষরণ বিভিন্ন কারণে হতে পারে, মাড়ির নিজস্ব কিছু সমস্যার জন্য, কিছু সিস্টেমিক ডিজিজের কারণে। মাড়ির রক্তক্ষরণ আপনারা বুঝতে পারবেন যখন হঠাৎ করে সকালবেলা একদিন লালার সাথে রক্ত মিশানো দেখতে পারেন। কিছু ফল যেমন আপেল, কলা, পেয়ারা কামড় দিলে সেখানে রক্ত দেখতে পারেন। এরকম অবস্থায় আপনারা অবশ্যই দাঁতের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং স্কেলিং, সঠিক টুথব্রাশিং টেকনিক এবং মাউথওয়াশ ব্যবহার করে মাড়ির রক্তক্ষরণ দূর করা যায়। আর বডির অন্য সিস্টেমিক ডিজিজের কারণে যদি রক্তক্ষরণ হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে তারপর সেরমতো চিকিৎসা গ্রহণ করলে রক্তক্ষরণ বন্ধ করা যাবে।